নারীর প্রতি যে সহিংসতার বিষয়টি আমাদের জনমনে একটা উদ্বেগের সৃষ্টি করেছে। এই নারী নির্যাতন, এই নারীর প্রতি সহিংসতা নতুন কিছু নয়, এটি অনেক আগে থেকেই ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে মিডিয়াকে ধন্যবাদ জানাই যে আমাদের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াগুলো শক্তিশালী একটা ভূমিকা পালন করার কারণে এগুলো কিন্তু প্রতিনিয়ত মিডিয়ার সামনে উপস্থাপন হচ্ছে এবং সেই কারণে এগুলো জনগণ জানতে পারছে। আমরা সিলেটের এমসি কলেজের ঘটনার তীব্র নিন্দা জানাই, আমরা বেগমগঞ্জে নোয়াখালীতে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই, এবং সেই সাথে আমরা সরকারকে সাধুবাদ জানাই যে এই সমস্ত ঘটনার ক্ষেত্রে যে সমস্ত সন্ত্রাসী জড়িত তাদেরকে সরকার ধরতে কিন্তু পিছপা হননি, এমনকি বর্ডার সিল করে সিলেটের এমসি কলেজে সেই সমস্ত ঘাতকদেরকে, সেই সমস্ত যারা এই নারকীয় ঘটনার সাথে যুক্ত ছিল তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। বেগমগঞ্জের ঘটনায় যারা জড়িত তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন যে সোনাগাজীতে নুসরত নামে একটি মেয়েকে কি নৃশংস কায়দায় পুড়িয়ে হত্যা করা হয়েছিল, সেটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সর্বনিম্ন সময়ের মধ্যে বিচার করে সেই সব আসামিদেরকে ফাঁসি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে একটি নজির বাংলাদেশে স্থাপন করা হয়েছে। তাই আমরা আজকে এই মানববন্ধন থেকে, যেটি আমাদের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেছে, এটি দোষারোপের কোনো বিষয় নয়, আর দোষারোপ করতে গেলে অনেক কিছুই আসে। কালকে আপনারা অনেক চ্যানেলে দেখেছেন সেই পূর্ণিমা শীল মেয়েটির কথা, সিরাজগঞ্জে 2001 সালের নির্বাচনের পরে যে ধর্ষিত হয়েছিল সেই মেয়েটি, তার বিচার না পাওয়ার যে কষ্ট, বিচারের জন্য দীর্ঘদিনের যে অপেক্ষা এবং যে ট্রমা, সেই ট্রমার কথাগুলো যখন সে মিডিয়ার সামনে বলছিল তখন অনেকের চোখে কিন্তু জল এসে গিয়েছিল। এরকম বাংলাদেশে অনেক ঘটনা রয়েছে। তাই আমরা মনে করি আজকে একটাই আমাদের দাবি হওয়া উচিত যে দল মত নির্বিশেষে এই ধর্ষণের বিরুদ্ধে, আজকে এই যৌন নিপীড়নের বিরুদ্ধে আমাদের একটি সামগ্রিক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এবং হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে এমন একটা হেনস্থার সৃষ্টি হয় যে জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হয়, সেই বিষয়টাকে অবশ্যই নিয়ন্ত্রণ করা দরকার। এবং মানুষ হিসেবে আমি ব্যক্তিগতভাবে একজন নারী, কিন্তু আমি নিজেকে যখন একজন মানুষ হিসেবে ভাবি তখন আমি কেন এই অপদস্থতার শিকার হব, আমি কেন রাস্তায় বেরোতে পারবো না, আমি কেন রাতে বের হতে পারবো না, আমি কেন আমার অধিকার ঠিক পুরুষের মতো উপভোগ করতে পারবো না। নারীর অধস্তনতা আসলে গ্রথিত আছে পরিবারের পারিবারিক আইনের মধ্যেই। নারীকে আসলে পরিবার থেকেই যদি সম্মান দেওয়া হয় তাহলে মনে হয় নারী পরিবারে সম্মানিত হবে, নারী সমাজে সম্মানের সাথে চলাফেরা করতে পারবে এবং রাষ্ট্রীয় যন্ত্রে, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানসমূহ নারীর এই যে চাহিদাগুলো, বেসিক মূল চাহিদাগুলোর প্রতি সচেষ্ট হবে এবং রাষ্ট্রের আইনগুলো নারীর বান্ধব হিসেবে প্রণীত হবে। এবং আমি মনে করি যে সরকারের বাজেটে নারীর নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি অ্যালোকেশন দেওয়া উচিত এবং নারীকে স্বাধীনভাবে তার কাজের জায়গায় কাজ করতে দেওয়া এবং তার গতিবিধিতে কোনো বাধার সম্মুখীন যাতে না হয় সেই ব্যবস্থা করা উচিত। তাহলে বলবো যে আমাদের সামাজিক অবক্ষয় ঘটেছে। যখন সারা দেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দুর্বল হয়ে যায় তখন কিন্তু এই সকল দুষ্কর্ম ঘটার, করাপশন ঘটার, ক্রিমিনালিটি প্রকাশ পাওয়ার বহিঃপ্রকাশ ঘটে, এটা আর কিছু না। হ্যাঁ, বলেছেন যে সমাজে চিরদিনই এগুলো ছিল, বিচ্ছিন্ন ছিল, ছোটোখাটো ছিল, কিন্তু এইবার যেটা আমরা দেখেছি যে গ্যাং রেপ, যেটা হয়তো পুলিশ কর্মকর্তারা ভালো বুঝবেন, লয়ের এখানের শিক্ষকরা ভালো বুঝবেন, যে গ্যাং রেপ যখন হয় তখন বোঝা যায় যে এর তীব্রতা কত নৃশংস এবং মর্মান্তিক। আমরা কি চাইবো কেউ, আমার মেয়েটি, আমার ভাইয়ের মেয়েটি, আমার শিক্ষক ভাইয়ের মেয়েটি, আমার পুলিশ কর্মকর্তার ভাইয়ের মেয়েটি তারা ধর্ষিত হোক, আমার কেমন লাগবে?
আপনারা যদি সামাজিক সমাজবদ্ধভাবে এগিয়ে না আসেন, সজাগ না হন, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে নিমজ্জিত হতে যাচ্ছে। আদেশক্রমে আমি সবার আজকের মানববন্ধনে কমিশনার, উনি বলেছেন যে ধর্ষণের সঙ্গে সংযুক্ত একজন গির্জার ফাদার, তিনি ধর্ষণের সঙ্গে সংযুক্ত, এমনকি মসজিদের ইমাম থেকে শুরু করে মাদ্রাসার শিক্ষক পর্যন্ত কেউই এটা থেকে বাইরে নেই। সুতরাং আমরা মনে করি এই যে সংকট, এটি বৈশ্বিক সংকট। আপনারা দেখবেন আমাদের পাশের রাষ্ট্র, এমনকি পাকিস্তান, আফগানিস্তান সহ বিভিন্ন রাষ্ট্রের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে আমরা দেখেছি এই সময়ে ধর্ষণ একটি ব্যাধি হিসেবে পরিগণিত হয়েছে। সুতরাং এই সমাজকে কলুষমুক্ত করতে হবে। শুধুমাত্র দোষ দিয়ে আর কোনো একটি পক্ষকে দোষ দিয়ে, কোনো একটি ব্যবস্থাকে দোষারোপ করে আমরা কিন্তু এর থেকে পরিত্রাণ পেতে পারি না। আজকে আপনারা দেখেছেন